বাইরে ভাই পুরো মাথা নষ্ট হয়ে গেছে। বুবলি নাকি আরেকটা বিয়ে করছে সাকিব খানের আগে, আমাদের সুপারস্টার সাকিব খানের আগে বুবলি ম্যাডাম নাকি আরেকটা বিয়ে করছে, তার একটা মেয়ে বাচ্চা আছে। ক্লিয়ার শুনছেন? মানে বুবলি ম্যাডাম সাকিব খানের আগে একটা বিয়ে করছে, তার আগে একটা মেয়ে বাচ্চা আছে, তারপর সাকিব খানকে বিয়ে করছে। এই কথাগুলো বলতেছেন সুরুজ বাঙ্গালি। এই কথাটা আমি জানি না, এই সুরুজ বাঙ্গালি নিজে থেকে বলতেছে। ভাই এই কথাটা শুনে আমি অবাক হলাম। সত্যি যদি সাকিব খানের আগে বুবলি ম্যাডাম বিয়ে করে থাকে, তাহলে আমাদের সুপারস্টার সাকিব খানের মান সম্মান একদম শেষ হয়ে গেছে। আমি বলতে চাই আমাদের সুপারস্টার সাকিব খানের ভাগ্যটা অনেকটাই খারাপ। দেখেন সত্যি যদি না হয়, তাহলে সুরুজ বাঙ্গালির উপর মামলা করা উচিত বুবলি ম্যাডাম। কারণ দেখেন বুবলি ম্যাডামের সাপোর্ট আমি করি না, তারপরে বলতে চাই এই নিউজটা যদি মিথ্যে নিউজ প্রমাণিত হয় যে সুরুজ বাঙ্গালি মিথ্যে বলেছে, তাহলে বুবলি ওনার ব্যাপারে মামলা করতে পারবে। কারণ দেখেন আমরা সিনেমা নিউজ করি, একটু হয়তো নিউজটা শুনে করি বা নিউজটা টিভি চ্যানেলের কাছ থেকে শুনে করি, এটা চলে ভাই। যদি একটু মিথ্যে হয় তারপরে চলে, কিন্তু যদি সত্যিকার এইভাবে বুবলি ম্যাডাম বিয়ে না করে সাকিব খানের আগে বাচ্চাও না থাকে, এটা যদি বলে থাকে সুরুজ বাঙ্গালি, তাহলে ভাই একদম শেষ করে দিছে। উনি আরো বলেন বর্তমানে সাকিব খান নাকি ওনার পাত্তা দেয় না, এবং অপবিশ্বাস মিলিত হচ্ছে সাকিব খানের সাথে। অপবিশ্বাস সাকিব খান মিলে যাবে এই বিষয়টাও কিন্তু বুবলির কারণে মিলতে পারতেছে না। যে আমরা বুবলি ম্যাডামের এমন একটা নিউজ দেড় বছর আগে শুনেছিলাম, এক থেকে দেড় বছর আগে শুনেছিলাম বুবলি ম্যাডামের একটা বাচ্চা আছে, এবং সুরুজ বাঙ্গালি নয় আরেকটা লোক ছিল, উনি সাকিব খানের বদনামি করতেন, উনি এই কথাটা বলছিলেন একবার যে বুবলি একটা বিয়ে করছে তার একটা বাচ্চা আছে। কিন্তু কেউ এখনো প্রমাণ করতে পারে নাই বুবলি ম্যাডাম বিয়ে করছে তার একটা বাচ্চা আছে। এখনো সুরুজ বাঙ্গালি বলতেছে বুবলি ম্যাডামের বাচ্চা আছে। এখনো কি বলতে পারবে বুবলি ম্যাডামের স্বামীর নাম কি, তার বাচ্চা নিয়ে আসতে পারবে সুরুজ বাঙ্গালি? এই যে কথাটা বললো, এটা আসলে সাকিব খানের ক্যারিয়ারও প্রভাব খারাপ প্রভাব ফেলবে, তার চেয়ে বেশি খারাপ প্রভাব ফেলবে আমাদের বুবলি ম্যাডামের উপরে। বুবলি ম্যাডাম বিয়ে করছে সাকিব খানের আগে একটি বিয়ে করছে, আরেকটা বিয়ে হয়েছে বুবলি ম্যাডামের, এটা যদি মিথ্যে হয় ভাই, যদি এটা মিথ্যে বলে থাকে সুরুজ বাঙ্গালি, তাহলে আমি মনে করি বুবলি ম্যাডাম ওনার উপর কেস করা উচিত, মামলা দেওয়া উচিত। কারণ বুবলি ম্যাডাম যদি সত্যিকারে বিয়ে করে তাহলে চুপ থাকবে, আর যদি সত্যিকারে বিয়ে না করে তাহলে গর্জন দিয়ে উঠবে। ওনার নিউজটা একটা ইউটিউব চ্যানেল থেকে পাওয়া গেল এই ওনার কথাগুলো, কিন্তু ওনার নিউজটা যদি বড় বড় সময় টিভি আর টিভি এই নিউজে প্রকাশিত হয় ভাই, আর যদি সত্যি হয় তাহলে মিডিয়া জগতে একদম তুলকালাম লাগে যাইব যে বুবলি ম্যাডাম আরেকটা বিয়ে করছে। ভাই আপনাদের কেমন মনে হয়, বুবলি ম্যাডাম কি বিয়ে করছে সাকিব খানের আগে, এমনটাই মনে হয় বা শুনছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে বুবলি ম্যাডাম বিয়ে করছে বা বিয়ে হয়েছে, আমার কাছে মনে হয় এটা ফেক। একটা কথা মানি, বুবলি ম্যাডাম বর্তমানে নাম্বার ওয়ান পজিশনে আছে সিনেমা দিয়ে, তার অভিনয় দর্শকপ্রিয়তা ভালোই অর্জন করেছে উনি। বুবলি ম্যাডামের অনেক দর্শক ফ্যান ফলোয়ার বেড়ে গেছে সিনেমা জগতে। কিন্তু ওনার যদি এই নিউজটা যদি সত্যি না হয় মিথ্যে হয়, তাহলে ওনার ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলবে, আর যদি সত্যি হয় তাহলে আরও প্রভাব খারাপ ফেলবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই সুরুজ বাঙ্গালি যদি মিথ্যে বলে থাকে, তাহলে বুবলি ম্যাডাম ওনার ব্যাপারে মামলা করতে পারবে।